Unman Multimedia Fagents. ও গামা বেয়ানের আগে আল্লাহ নবী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আল্লাহ নবী বললেন, খাদিজা গা তুমি কি আমার হাতে কলেমা পড়ে মুসলমান হবে গে? আল্লাহ নবী বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমি বিশ্বাস করি, আমি বড় বিশ্বাস করি। ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জলসত্তলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। কলিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায় দুনিয়ার আপনার পিতা, দুনিয়ার আপনার মা, দুনিয়ার আপনার স্ত্রী পুত্র আপনজন আহাল বর্গ বন্ধু বান্ধব যারা রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট কেউ ভালো না দিতে পারলো একটা স্বামীর জন্য, একটা বউ একটা স্ত্রী তার ওয়াইফ স্বামীর ব্যাপারে সবচাইতে ভালো তার সার্টিফিকেট দিতে পারে। তার কারণ তার সঙ্গে যখন খোলামেলা তার সঙ্গে জীবনযাপন করে চার দেওয়ালের মাঝখানে, যে মেলামেশা, যে তার সঙ্গে বেশভূষা, তার সঙ্গে সাংসারিক জীবনে যা লেনদেন করে, দুনিয়ার অন্য কোনো মানুষের সঙ্গে এত রিলেটেড, এত নিগড়ভাবে সম্পর্ক স্থাপন করতে পারেন না। আমার নবী বিশ্বনবী যখন ছোট বাচ্চা বালক কাবা শরীফের, আল্লাহর নবীর ছোট্ট বাচ্চা অবস্থাতে কাবা শরীফ সংস্কারের কাজ চলছিল, ওই সময়ে নবী পাক নিজের হাত দিয়ে তিনি ইটগুলো কুড়িয়ে কুড়িয়ে কাবা শরীফের নিকটস্থ হয়ে নিয়ে যাচ্ছিলেন। নবী পাক তখন ছোট, নবীর দেহের বস্ত্র স্থতর যেখান থেকে, মানুষের পুরুষের স্থতর হচ্ছে কোথায়, নাভি থেকে হাঁটু পর্যন্ত। আল্লাহ নবীর হঠাৎ নবী পাকের স্থতরটা আগলা হয়ে গেল, বাচ্চা বাল্য বয়স, তখন তিনি সাবাল্য হননি। আমার নবী ওই অবস্থাতে তিনি এত লজ্জাবোধ করলেন, এত শরমবোধ করলেন, আল্লাহর নবী নিজের সেই জায়গা থেকে, কোন বর্ণনাকারী লিখেছেন নবী সেখান থেকে বেরিয়ে দৌড় মেরে নিজের ঘরেতে প্রবেশ করেছিলেন। সেই নবী তো আল্লাহর নবীর বিবিরা বলে, নবী পাকের সঙ্গে আমরা যতদিন পর্যন্ত জীবন যাপন করেছি ততদিন পর্যন্ত আমার নবী পাকের আমরা কোনোদিন তার স্থতর আমরা দেখতে পাইনি। জোরে বলা যাবে না? ইনি তো নবুয়াতের পরিপূর্ণ হকদার, তাই তো আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষে খাতাবান নবী করে পাঠিয়েছিলেন। ও গামা বেয়ানের আগে আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরাবা এক দাঁড়িয়ে জোরাবার একটা কেস মুক্ত তলোয়ারি নিয়ে আল্লাহ নবী একটা গাছের তলায় নবী পাক শুয়ে রয়েছে। আল্লাহ নবী গাছের তলাতে তিনি বিস্তারামরত অবস্থাতে হঠাৎ করে একটা বেদি আমার নবীকে মারার জন্য আমার নবীর নিকটস্থ হলো, আল্লাহর নবীকে মেরে ফেলবে, আমার নবীকে শহীদ করে দেবে, আমার নবীকে দুনিয়া জমিন থেকে তুলে দেবে, এই চিন্তা ভাবনা করে গিয়ে আল্লাহর নবীর নিকটস্থ হয়ে গাছ থেকে কেশমুক্ত তরবারিটা পেড়ে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ডাক দিল, ও মুহাম্মাদ তোমার কেশমুক্ত তরবারিটা আমার হাতে, তুমি কি বলতে পারো তোমাকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার হাতে কেশমুক্ত তরবারি, অনেক দিন
আমি অনেক দিন ধরে এরকম একটা সুযোগের অপেক্ষা করছিলাম, ঘুরে ফিরে সেই সুযোগটা আজকে আমার এসেছে, আমার আজকে আজকে আমার হাতে লাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ারই, আমি চাইলে এক্ষুনি তোমার গর্দানটাকে ছেদ করতে পারি। কে বলছে? বেদিনটা। আল্লাহর নবী কি বললেন? মোহাম্মদ, আজকে তোমার কে বাঁচাবে, কে রক্ষা করবে? ও গামা বেঞ্জনে নাগাম, আমার নবী আপনার নবী, দিন দুনিয়া বাদুসা হাবিবুল্লাহকে জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সবাগে বেঈমান বেদিনকে লক্ষ্য করে বলল, ও গো বেঈমান বেদিন, আমি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী, আল্লাহ পাক তো ওয়াদা করেছে, আল্লাহ পাক তো ঘোষণা করেছে, আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবে, যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা আল্লাহর উপরে দৃঢ় সংকল্প অবস্থাতে থাকবে, ওদের বিপদে মুসিবতে আমার আল্লাহ পাক ওদের কে গায়বী ভাবে সাহায্য করে থাকে। জোরে বলুন, আমি এক আল্লাহই বিশ্বাসী, আমি এক আল্লাহই বিশ্বাসী, মোহাম্মদ বিশ্বাস করে বিপদ মুসিবতে আল্লাহ আমাকে রক্ষা করবে। তোমার কি পাওয়ার আছে? তোমার তলোয়ারের কি পাওয়ার? মুহাম্মাদের একটা পশম স্পর্শ করার ক্ষমতা তরবারি, আমার আল্লাহর হুকুম না হলে। ও গামা বেঈমানে রাগাম, ও সালামানি কে রাগাম, আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদুসা হাবিবুল্লাহকে জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সবাগে ওই বেদিনটার সামনে তিনি দাঁড়িয়ে রইলেন, আল্লাহ নবী বিশ্বাস করে বিপদ মুসিবতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নেককা বান্দা বান্দিদেরকে গায়বী ভাবে সাহায্য করেন। বেঈমান বেদিন কুফারে কোরাইশের ওই ব্যক্তিটা আমার নবীকে মারার জন্য নিজের হাতে তলোয়ারটা আগাম আমার নবীকে উদ্দেশ্য করে যেই নাম প্রয়োগ করেছে ছুড়েছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ ভাগের তরফ থেকে আমার আল্লাহ ভাগের হুকুম মোতাবেক, আমার আল্লাহ ভাগের অর্ডার মোতাবেক ও সেন্সটা আউট হয়ে গেল, ও অজ্ঞান হয়ে গেল, ওই জায়গাতে প্যারালাইজড হয়ে আল্লাহ গড়িয়ে গেল। জোরে বলুন, আরেকবার জোরে বলুন, আমার নবীকে মারার জন্য সবে তলোয়ারি তুলেছে, অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে। আল্লাহ নবী, আমার নবী আপনার নবী, দিন দুনিয়া বাদুসা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেদিনটাকে সেবা শুশ্রূষা করার জন্য নিজের উরুর উপরে তার মাথাটা দিলেন আল্লাহ নবী, তাকে মুখে চার চার চোখে মুখে কিছু পানি ছিটিয়ে তার মাথাতে হাতটাকে বুলিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমান বেদিনটাকে নিজে হাতে করে সেবা শুশ্রূষার কাজে গিয়ে নিয়োজিত হয়ে গেলেন। জোরে বলুন, এখানে বেঈমান দেখেননি, এখানে মোহাম্মদ তিনি মুসলমান দেখেননি, মোহাম্মদ দেখেছিলেন মানুষ, মোহাম্মদ মানুষ দেখেছিলেন, মানবতার মূর্তবতিক তো মোহাম্মদ, সেই মোহাম্মদের আহাল, সেই মোহাম্মদের উম্মত, তাদেরকে তোমরা
কলুষিত করো, তাদেরকে তোমরা লাঞ্ছনার চোখে দেখো। কি অবদান রয়েছে তোমাদের সমাজে, অবদান তো ছিল মুহাম্মাদের। ও গামা বাইয়ানে রাগাম সোদামানি গেরাম আমার নামি আপনার নবী দিন দুনিয়া বাদুসা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরাবার যে মাদর হঠাৎ করে দেখতে পাওয়া গেল আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বেঈমান বেদী যে মাদর তার হুঁশটা ফিরে গেল আল্লাহর নবীকে দেখতে আহারে এমন সোনামানি এমন একটা সোনার চরিত্রের মানুষকে আমি কিভাবে হত্যা করছিলাম, যাকে মারার জন্য আমি তরোয়ারি উঁচু করেছিলাম। আমার যখন সেন্সটা ছিল না, আমি যখন প্যারালাইজড হয়ে গেলাম, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আমাকে বাঁচানোর জন্য মুহাম্মদ নিজের হাতটাকে আমার সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত রেখেছে। ও গামার নয়নে পুতুলি রাগা ও সোনামণি গেরা বেঈমান বেদিন টাঙা আমার নবীর যেবা আল্লাহর নবীর নিকটস্থ হয়ে তিনি নবী পাকের সামনে বসে বললেন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বেঈমান বেদিন টা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ব্যাপারে আমি বিগত জীবনে যা শুনেছি আজকে আমার তামাম জীবনের সমস্ত আমার জীবনের চিন্তা ভাবনা সব ভ্রান্ত হয়ে গেল, সমস্ত চিন্তা ভাবনা আমার ভুলটা ভেঙে গেল। হুজুর আপনার সঙ্গে যে বেয়াদবি করে ফেলেছি হুজুর আপনি আমার বেয়াদবিটাকে ক্ষমা করে দেবেন, হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন বাবা বেদিন মুহাম্মদ কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে না। ও বাবা বেদিন তুমি আমাকে মারবে কি করে, আমার আল্লাহ পাকের হাত তো আমার উপরে রয়েছে বাবা, তোমার মারার কি কোনো শক্তি থাকতে পারে। বাবা বেদিন মুহাম্মদ দুনিয়া জমিনে কারোর উপরে প্রতিশোধ নিতে আসে না বাবা, আমি মুহাম্মদ তোমাকে চিরজন্মের মতো ক্ষমা করে দিলাম। জোরে বলুন না, ক্ষমা দেখিয়েছেন তো মুহাম্মদ। আজকে সেই মুহাম্মদের উম্মতদেরকে নির্বিচারে মুহাম্মদের উপরে কালি ছেটানো হচ্ছে। মুহাম্মদের ইতিহাস জানে, নিজেদের চরিত্র তো ঠিক নেই, মুহাম্মদের চরিত্র নিয়ে টানাটানি করো, নিজেদের চরিত্র না ঠিক থাকার কারণে নিজেদের দেশের সব চাইতে মানুষ যাদের উপরে আস্থা রাখে বিশ্বাস করে সেই মানবতার একটা ভালো স্থান যেখানে মানুষ ন্যায় বিচার পায়, তাদেরকেও আপনারা হাতে করে কিনলেন, তাদেরকে দিয়ে আপনি সমাজের কুকর্ম কাজের সঙ্গে লিপ্ত থেকে সমকামিতা পরকিয়া এ সমস্ত কার্যকলাপগুলো আপনারা সস্তায় বেশ বেমালুম হালাল করে নিলেন, আপনারা আবার চরিত্রের সার্টিফিকেট দেন। লজ্জা থাকার দরকার, শরম থাকার দরকার রয়েছে। বলে মুহাম্মাদের নাকি ১১টা বিয়ে ছিল, মুহাম্মাদের যৌবনের আসক্তি ছিল সবচেয়ে বেশি। ইসলামের ইতিহাস দেখ,
ইসলামের ইতিহাস দেখলে দেখতে পাবে মুহাম্মাদের জীবদ্দশায় যে কটা বিয়ে মুহাম্মাদ করেছে, একটা মুহাম্মাদের নিজের ইচ্ছায় বিয়েতে হয়নি, ইচ্ছা করে মুহাম্মাদ কারোর উপরে বিয়ের প্রস্তাব দেন। সব মহিলা আমার নবীকে শুধুমাত্র স্বামী হিসাবে পাওয়ার জন্য বিয়ে করেছিলেন। বেদিনটাকে যখন মাফ করে দিলেন, বেদিন আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু মাপ করে দিলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, শুধু মাপ করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, আমি আপনার হাতে কলেমা পড়ে চিরজন্মের মতো মুসলমান হয়ে যেতে চাই। আপনার ব্যাপারে আমার বিগত জীবনের যে ধারণা যে চিন্তা ছিল আজকে এক মুহূর্তের ভিতরে সে চিন্তা আমার পাল্টে গেল। আপনার যা চরিত্র একটা নবুয়াতের চরিত্র, আপনার চরিত্রের সঙ্গে তামাম মক্কার মদিনার জমিনের তামাম কোন মানুষের সঙ্গে চরিত্র মেলে না। যদি চরিত্র শিখতে হয় তাহলে মুহাম্মাদের উম্মতদের কাছ থেকে শিখে। বিগত বছরখানেক হলো বর্ধমানে আল্লাহর একজন আলিম বান্দা, কলিজার টুকরা, সোনার মানিক, নয়নের পুতুলি, একটা ইমাম সাহেবের ছেলের কলিজাটাকে চিরে তারা বার করেছে। তার দোষ তার বাপ হলো মুসলিম, তার দোষ তার বাপ হলো একজন আলিম, তার দোষ সে হলো একজন মসজিদের ইমাম, তার কারণে তার কলিজার টুকরা সন্তানটাকে নির্বিচারে বেঈমানেরা কুফার, তোরা কাফের, নিশ্চিত তোদের যা চরিত্র তামাম দুনিয়ার মানুষ অবলোকন করছে, মুহাম্মদ সাল্লামার উম্মত যারা হবে তাদের কাছ থেকে চরিত্রটা একটাবার চরিত্রটা তাদের কাছ থেকে শিখে যাস। বর্ধমানের যে ইমাম সাহেবের ছেলেটাকে বুক চিরে কলিজার চিরে বার করেছে, বিনিময়ে ইমাম সাহেব কি বলেছিল আপনারা শোনেননি? ইমাম সাহেব পরিষ্কার বলেছিলেন, আমি এর জাজা এর প্রতিদান মানুষের কাছে চাই না, এর প্রতিদান আমি চাইব আল্লাহর কাছে। জোরে হবে না? মানুষ কি বিচার করবে? বিচার তো করবেন আমার আল্লাহ। আপনারা যেভাবে যেভাবেই চান না কেন, যেভাবেই আপনি মুহাম্মদ সাল্লামের গতিটাকে রোধ করার চেষ্টা করুন না কেন, যা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা, যেখানে ইসলামের আলো আল্লাহ পৌঁছানোর ইচ্ছা করবে, তামাম দুনিয়ার কোনো শক্তি নেই ইসলামের সেই জায়গার বাতিটাকে নেভানোর, পারবে? পারবে না। ও গামা বাইয়ানের আগাম ও সোনামানি গেরাম, আল্লাহর বাগের একজন বান্দে, ওই বান্দিটার স্থান হলো ওই বান্দিটার জার্মান প্রদেশের বংশোদ্ভূত একটা মহিলা, যিনি হলেন জার্মানের স্লোকাভিয়ার নামীয় একটি মহিলা। তার ছোট্ট বাল্য বয়স থেকে, ছোট্টবেলা থেকে আব্বা আম্মার সঙ্গে, বাল্য বয়স থেকে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে সেই
সেই সূত্রে তিনিও একজন খ্রিস্টান, কিন্তু জন্ম থেকে তার বড় মনে ইচ্ছা, তার মনে বড় চাহিদা, সারাটা জীবন সে বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণ করে বেড়ায়। আপডেট খবর, বিগত মাসখানেক হয়েছে জার্মানির স্লোকাভিয়া নামীয় একটা জায়গার একটা মেয়ে, খ্রিস্টান পরিবারের মেয়ে, ছোটবেলা থেকে ইচ্ছা দেশ বিদেশ সফর করা, ভ্রমণ করা। আপনি বাতি নেবেন ইসলামের, হারগিস পারবেন না। ও জওয়ানেরা, ও যুবকেরা, গাছ যারা আমরা নবী দিবস দিয়েছি, নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীকে পিয়ার করি, নবী বাগের সুন্নাত গুলো আমাদের জীবনে কখনো মেনে নিইনি, ও গো মুসলমান ভাই বাবাজিরা, ও গাবার তরুণ যুবকেরা, শুধু আপনাদেরকে বলে দিতে চাই বাবা, এরকম যদি মাহফিল দেন, মাহফিল দ্বারা আপনি কখনো আমার নবী বাগের খাঁটি উম্মত হতে পারবেন না। আমি আপনাদের সে বিষয়ে জানাবো, তবে আল্লাহ বাগে একটা কোরআনের আয়াত আল্লাহ বাগ রব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, আয় আমার হাবিবি, আয় আমার দোস্ত, ওগো তুমি বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দাও, ইদা তামাম বিশ্বের তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে মহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে অনুসরণ করে, তারা যেন তোমাকে অনুকরণ করে, ইহবিবকুমুল্লাহ, তোমাকে অনুকরণ করার কারণে, তোমাকে ইত্তেবা করার কারণে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা যেন মহাব্বত পয়দা করে দেবে। আমরা তো শুনেছি যে এই আয়াতের তাফসীর বলা হয়েছে, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই হাব্বা ইউহিব্বু শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, মহাব্বা। আল্লাহ বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো। আচ্ছা বাবু, আমরা তো শুনেছি নবীকে ভালোবাসতে হবে, তাই তো বাবু? কথা বলুন, ভালোবাসতে হবে নবীকে। আচ্ছা, দুনিয়ার কোন মুফাসসিরে কেরাম এই ইত্তেবা শব্দের অর্থ কি ভালোবাসা লিখেছে? ইত্তেবা শব্দের শব্দগত অর্থ হলো অনুকরণ করা, যার পন্থাটাকে, তার তরিকাটাকে নিজের জীবনে মেনে নেওয়া। ভালোবাসা ও ভালোবাসা না, বলা হয়েছে তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে যদি মহাব্বত করতে চাও, অবশ্যই আমার নবীর ইত্তেবা কর। নবীকে ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু যদি কোনো আলিম, কোনো মুফতি, কোনো হাফেজ, কোনো কারি, কোনো গাজী, কোনো পীর, কোনো দুনিয়ার মুফাসসিরিনে কেরাম আর মুহাদ্দিসিনে কেরাম আমার এই শব্দটার ব্যাখ্যা যদি ভুল বলে স্বীকার করে দেন, আমার ভুলটাকে ধরিয়ে দেন, সারা জীবন আমি তার পায়খানার পানি তুলে বেড়াবো। ইত্তেবা শব্দের শব্দগত অর্থ হলো অনুকরণ করা, আমার নবী যে রাস্তা দিয়ে চলেছে ওই রাস্তাটাকে তুমি মানো। ভালোবাসতে বলা হয়, নবী যে রাস্তা দিয়ে হেঁটেছে তুমি সেই রাস্তা দিয়ে হাঁটো। ও জীবনের জীবন দশাতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর বিবি আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক তারিখে আল্লাহ বাগের নবীর সঙ্গে আমার একটা রাত যাপন করা গাগার সময় হয়েছে।
আগে তো কোনোভাবে সম্ভব নয় ভাই, এখানে বক্তা না ঢুকলে আমি কার হাতে ছেড়ে দেবো? মাসুদ ভাই, মাসুদ ভাই এখানে আসবে। জি জি, যে কথা বলছিলাম আমি কমিটি ভাইদেরকে দাওয়াত নেওয়ার আগেই আমি বলেছিলাম 10:30 পর্যন্ত আমি এখানে থাকতে পারবো। আজকে সকালবেলাও সে কথা বলেছি, অগত্যা যদি সময় থাকতো দেওয়া কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি আর এক জায়গায় দাওয়াত নিয়ে রেখেছি, সেখানে 11:00 টাইম দেওয়া, মালঞ্চ যাব এখান থেকে, সময় প্রায় নিকটবর্তী। জি আলোচনা চলছিল রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর বিবি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সঙ্গে রাত যাপন কালে এক রাত্রিতে আল্লাহর নবীর সঙ্গে রয়েছেন কে? পালাক্রমে আমার নবী পাকের বিবিরা পালাক্রমে আমার নবী পাকের সঙ্গে থাকতে এক রাত্রিতে আল্লাহর নবীর সঙ্গে পালা পড়ল কার? আম্মা জানা আয়েশা। আমরা তো বাস্তবিক পক্ষে বিবি বলি তো দুনিয়া সব কিছু ভুলে যায়। তাই তো বাবু ভাই, আমি আপনাদের কাছে ছেলের সমতুল্য, সন্তানের সমতুল্য, ভাইয়ের সমতুল্য বাস্তবিক চিত্রটা আমি শুধু আপনাকে বোঝাচ্ছি। ও গামা বেঞ্জানে রাগাম আল্লাহ নবী দিন দুনিয়া বাদু সাহাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার বিবি গে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বর্ণনা করে, রাতের বেলাতে আল্লাহ নবীর সঙ্গে আমি রাতের বেলা আমার নবীর সঙ্গে রাতের রয়েছে, আমার নবী আমার পাশে শুয়েছিলেন, হঠাৎ করে আমার জগর ঘুমটা ভেঙে গেল, আমার ঘুম ভেঙে যাবার সাথে সাথে হঠাৎ করে দেখতে পেলাম আমার পাশে আমার নবী পাগাত নেই। আমি যখন পিঠটা মুড়ি আমার নবী যেখানে শুয়েছিলে ওই জায়গাতে আমি আমার হাতটাকে বাড়িয়ে দিলাম, আমার হাতটা বাড়িয়ে দেওয়ার পরে আমার বিছানার পাশে আমার নবী বাক্যে দেখতে পেলাম না, আমার নবী বাক্যে দেখতে না পেয়ে আমি আয়েশা বড় চিন্তিত হয়ে গেল, আমার নবী বাগের সঙ্গে বোধহয় কোনো বেয়াদবি করে ফেলেছে, আমার নবী বোধহয় আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবীর বিবি আয়েশা তিনি বর্ণনা করে আমি দেখতে পেলাম আমার নবী রাতের বেলা গভীর নজরিতে তামাম দুনিয়া জমিনের মানুষ জগৎ ঘুমের ভিতরে নিমগ্ন, আল্লাহ নবী নিজের আরামায়েশটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে একটা নামাজের পাটি কানা বেড়ে আমার আল্লাহ বাগের রেজা ভক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আমার নবী নামাজে দাঁড়িয়ে আয়েশাকে খুব ভালোবাসতেন, তাই তো? যতগুলো বিবি ছিলেন তার মধ্যে আল্লাহ নবী আয়েশাকে খুব মহব্বত করতেন। সেই বিবি মহব্বতের বিবি, যখন পালাক্রমে সেই বিবির ঘরে বিবির কথা ভুলে গিয়ে আল্লাহকে ভুলেননি, আল্লাহর রেজাবন্দির জন্য নামাজের দাঁড়িয়ে আল্লাহর পাকের রেজাবন্দির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে মুশকুল আল্লাহর নবী।
ও গামা বেঞ্জানের আগম আল্লাহ নবী বিবি আম্মা জানা ঈসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করলাম আমার নবী যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, আমার নবী বাগের পা গুলো ফেটে ফেটে দদ্দার দদ্দার করে রক্ত ফোঁটা গুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কে হাবিব আল্লাহ, হুজুর আপনি এত নামাজ আদায় করেন কেন, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনি কেরাত পড়েন কেন, হুজুর আপনাকে আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার আগের এবং পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তো আপনাকে বেগুনাহ নবী মাসুম করে বাড়িয়েছেন। জোরে বলুন, আপনি এত ইবাদত করেন কেন, আপনার তো জীবনের গুনাহ মাফ, আমার বলবার উদ্দেশ্য হলো সবাই সীমিত, আমি আমার শুধুমাত্র এবার সংকীর্তন দিকে এগিয়ে নিয়ে যাব। বাবা একটু গুনি ঠান্ডা মাথায় বোঝন, আগো মুসলমান ভাই বাবা জিরাম, নবীকে ইত্তেবা করতে হবে, নবীকে মহাম্মান করতে হবে, শুধুমাত্র নবীকে ভালোবাসে, এই ভালোবাসাটা আপনার অন্তরের ভিতরে যদি শুধু থাকে, কার্যকলাপে যদি না থাকে, আপনি একজন নবী বাগের খাঁটি মহব্বতের উম্মত হতে পারবে না। ওগো আমার ভাই বাবা জিরা, এই যে মহিলাটার কথা বলছিলাম, মহিলাটা হলো শ্লোকা মিয়া নামীয় একটি মহিলা, তারা ছোট্টবেলা থেকে বাল্য বয়স থেকে দেশ বিদেশগুলো ভ্রমণ করার ইচ্ছা, ও সর্বশ্রেষ্ঠতম ভ্রমণ ছিল ওই জায়গাটার নাম হলো মিসর। মিসরের একটা মসজিদের পাশ দিয়ে হঠাৎ করে অতিক্রম করছিলেন, করম করাকালীন একটা মসজিদে থেকে আজান মুয়াজ্জিনের আজান তার কণ্ঠস্বরে পৌঁছে গেল। আল্লাহ বাগের ওই বান্দি ওই খ্রিস্টান বান্দি ওই আজানটা শুনবার পরে দেখে ওই জায়গাতে দাঁড়িয়ে গেলে তার অন্তরটা যেন ভীত কম্পিত হয়ে গেল। আহারে এত সুন্দর সুগন্ধ ইতিপূর্বে কোনোদিন শুনি না, এ তো আমার আল্লাহ বাগ রব্বুল আলামিনের কালাম যারা দুনিয়ার কোন মানুষের রচিত কালাম হতে পারে না। সে কি বলেছি, জাতিতে মুসলমান বাবু খ্রিস্টান, ও গাবা বাইয়ের আগম মহিলাটা যখন আল্লাহ বাগের আজানের কণ্ঠস্বরটা শুনতে পেলে গে ওই আজানটা শুনবার পরে বা নিজের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু ওই মুয়াজ্জিনের আজানটা শোনার পরে দুনিয়ার অন্য কোনো কাজ তার আর ভালো লাগে না, শুধুমাত্র বলে ইচ্ছা একটা বার যদি আল্লাহর কালাম পড়তে পারতাম, আল্লাহর কালাম পড়তে পারলে আমার অন্তরের জ্বালাটা এক মুহূর্তের জন্য নিবারণ হয়ে যে তো। আল্লাহ বাকের ওই বান্দিটি এবার কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর কালামুল্লাহ শরীফ বিভিন্ন রকম রিসার্চ করতে লাগলেন, ইউটিউব নামেও বিভিন্ন কম্পিউটারের ডেটার মাধ্যমে আল্লাহর কালাম সম্পর্কে তিনি জ্ঞাত হতে লাগলেন। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, এভাবে যদি আমি আল্লাহ বাগের কালামুল্লাহ যদি শিখি এর চাইতে বড় ভালো হয়, যদি কোনো মুসলিম মহিলা প্রতিষ্ঠানে গিয়ে যদি একটা মহিলা মুসলিম প্রতিষ্ঠানে যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে আমি ওদের সঙ্গে যদি মিলে মিশে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শিখে নিই তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। ও গামা ভাই জানে রাগা ওই মহিলাটা ওই একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসাতে ঢুকে বাচ্চাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করে মশগুল হয়ে গেল। আহারে সোনামানি কলিজার ওই মহিলাটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা যখন তেলাওয়াত করে ওর চোখ দিয়ে অজানয়ে টপ টপ করে পানি গুলো গড়িয়ে যায়। জোরে বলো, নেভাতে পেরেছে? হ্যাঁ, ইসলামের বাতি যারা নেভাতে চাইবে সম্ভব হবে না।
আল্লাহ যেখানে ইসলামের বাতি জ্বালানোর জন্য আল্লাহর ইচ্ছা থাকবে, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই। মুক্তাসার করলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। সংক্ষিপ্ত সময়ে যতটুকু আমার বলবার উদ্দেশ্য এই, তিনি একজন খ্রিস্টান মহিলা একবার শুধুমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফের এবং মুয়াজ্জিনের আজান শুনে তার অন্তরটা বিগলিত হলো। মুসলমান পাঁচবার প্রতিনিয়ত আজান শুনছি, একটা বার পরিবর্তন হয়ে যান, একটা বার দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালাম ইয়া নবী সালাম। ভাই বক্তাকে দিয়েছেন এক মিনিট, সামনের দিকে ভাই এগিয়ে আসুন। طلق البدر على عيننا من سنيات بدا وجب الشكر على عيننا ما دعا لله হেদাই ইয়া নবী সালাম। পারবো কি যেতে মদিনাতে, পাব কি পাক রওজা দেখিতে, একবারও দেখা দাও নবী স্বপনে, কবে যাব আপনার মদিনাতে নবী সালাম। তাইফের দুষ্ট ছেলে রাগা আমার নবীকে পাগল ভাবিয়া, মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা, সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরিজালিহি বালাগানা বিকামালিহি কাসাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিই খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দাদু হুজুরের সিলসিলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর জনাব মোহতারাম মাহিরুদ্দিন ইসলাম সাহেব হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর দরুদ শরীফ। আল্লাহুম্মা